সেটা দেখা যাচ্ছে যে এই ঘটনা ঘটেছে বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার ব্লকে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফজলুর রহমানের বাড়ি লক্ষ্য করে ব্যাপক মাওবাদীর অভিযোগ এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং এই ঘটনার পর এলাকাতেও একটা আতঙ্কের পরিস্থিতি এবং সেখানে পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্সকেও নিয়ে গিয়ে ওখানে যাওয়া হয়েছে এবং আজকে যখন ওই ব্যক্তি বাড়ি ফিরছিলেন তখনই এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার বাড়িকে লক্ষ্য করে বোমাবাজি ঘটনা ঘটেছে এবং এই বোমা কারা মেরেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে এটাই জানানো হচ্ছে। ধন্যবাদ আবে। নজরবন্দী অনুব্রত মণ্ডলের উপর নজর রাখতে গিয়ে বুধবার কার্যত হিমশিম খেল নির্বাচন কমিশন। প্রায় দেড় ঘন্টা তাকে খুঁজে বেড়ান কমিশন নিযুক্ত ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা। পরে জেলা তৃণমূল সভাপতিকে দেখা যায় তারাপীঠে, যদিও কমিশন জানিয়েছে অনুব্রত নজরবন্দী ছিলেন। প্রার্থী না হলেও বীরভূমের ভোটে নজর থাকে তাঁর দিকেই। ২০১৬ এবং ২০১৯ পর এবারও বীরভূমের ভোটের আগে থেকে সেই অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের আগের দিন অনুব্রত মণ্ডলকে খুঁজে পেতেই কার্যত নাকানিচোবানি খেলেন কমিশন নিযুক্ত ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকাল 11:30 নাগাদ বাড়ি থেকে বেরোন অনুব্রত মণ্ডল, তারপর সাদা গাড়িতে উঠে বেরিয়ে যান। পিছনেই আরেকটি গাড়িতে চড়ে পিছু নেন কমিশন নিযুক্ত ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভ্যানিশ হয়ে যায় অনুব্রতর গাড়ি। তার খোঁজে বোলপুর থেকে নানুর, নানুর থেকে সাঁইথিয়া, সাঁইথিয়া থেকে রামপুরহাট কার্যত চষে ফেলেন কমিশনের কর্তারা। অনুব্রত মণ্ডল সকালবেলা বাড়ি থেকে বেরোর পর তাকে আর খুঁজে পাচ্ছে না সেন্ট্রাল ফোর্সের যে টিম এবং সেখানে ম্যাজিস্ট্রেট তিনি নিজেও রয়েছেন। এই যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি সামনে। প্রায় দেড় ঘন্টা পর জানা যায় অনুব্রত মণ্ডল রয়েছেন তারাপীঠ মন্দিরে। সেখানে গিয়ে দেখা যায় তিনি ভক্তি ভরে তারা মায়ের পুজোয় ব্যস্ত। বেশ কিছুক্ষণ পর নিরাপত্তা রক্ষীদের কাঁধে ভর দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। মায়ের কাছে কি চাইলেন? যা চাইলেন কি বলা যায় নাকি? মাকে যা বলার বলে দিয়েছি। অনুব্রত মণ্ডলের গাড়ি, তার কনভয় এবং ঠিক তার পিছনেই ইলেকশন কমিশনের তরফ থেকে যে টিম নজরবন্দি করে রাখবে সেই টিমও এক ঘন্টা পাঁচ মিনিট পর অনুব্রত মণ্ডলের নাগাল পেল। অনুব্রত মণ্ডলের দীর্ঘক্ষণ উধাও থাকার কথা অবশ্য মানতে নারাজ নির্বাচন কমিশন। তারা জানিয়েছে একটি ট্রাফিক সিগন্যালে ম্যাজিস্ট্রেটের গাড়ি আটকে যায়। অনুব্রত মণ্ডলের গাড়ি কিছুটা এগিয়ে যায়, তবে তিনি নজরবন্দি ছিলেন। দেড় ঘন্টা আপনাকে খুঁজেই পেলাম না। তার দায় আমি নাকি? অনেকে বলছেন ভোটের আগের দিনই অনুব্রত মণ্ডল কার্যত খেলা দেখাতে শুরু করে দিলেন। ভোটের দিন তিনি কি করেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। আবির দত্ত, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।